স্টারশিপ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক, টসটসে পাকা আমের রসে। গানের লিরিক কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি যদি একটা লিরিক ঠিক মতো না বলো, টোটালি মিনিংটা উল্টে যায়। তুমি যেটা কি করলে সেখানে অন্তরায় মাটি ক্ষয়ে ক্ষয়ে পাথর হয়। খুব ইম্পর্টেন্ট একটা লাইন। কিন্তু আজকে ওদেরকে ডাকার সময়ও না আমার নামগুলোও ঠিক মনে হচ্ছে যাচ্ছে না, জায়গাগুলোও ঠিক মনে হচ্ছে যাচ্ছে না। আমরা মোগল সাম্রাজ্যে আছি, মিমের আজকে কী মনে হচ্ছে? সবাইকে দেখতে অনেক বেশি ভালো লাগছে, পরিবেশটাও সুন্দর, আমার নিজেকে দেখতেও ভালো লাগছে। আচ্ছা, ভীষণ সুন্দর লাগছে দেখতে। নিজের গানের কি প্রিপারেশন? আজকে আমি যে আল্লাহ ডাক দিছে আমায় এই গানটা করার চেষ্টা করব। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। যে মাটি দিয়া আল্লাহ বানাইছে আমায়রে মাওলা, যে মাটি দিয়া আল্লাহ বানাইছে মাটি
পাথর খোয়ে খোয়ে মাটি হইয়া যায় রে আমার, ওই পাথর খোয়ে খোয়ে মাটি হইয়া যায়। কাল হাত জোর করিয়া কই জোর করিয়া কই, মাটি দিয়া তৈরি মানুষ মাটির মানুষ হয় যেন গো, মাটি দিয়া তৈরি মানুষ মাটির মানুষ হয়। একটা মাটির দেয়াল ভেঙে দেখ মাটি পাবি রে, একটা মাটির দেয়াল ভেঙে দেখ মাটি পাবি রে। ও মাটি ডাক দিছে আমায়, যে মাটি দিয়া আল্লাহ বানাইছে আমায় রে মোলা, যে মাটি দিয়া আল্লাহ বানাইছে আমায়, ওই আল্লাহ ডাক দিছে আমায়। যে আল্লাহ মাটি দিয়া বানাইছে আমায় রে মোলা, যে আল্লাহ মাটি দিয়া বানাইছে আমায়, ও মাটি ডাক দিছে আমায়, যে মাটি দিয়া আল্লাহ বানাইছে আমায় রে মোলা, যে মাটি দিয়া আল্লাহ বানাইছে আমায়। আল্লাহর মাঝে আজ মাটির দেহ মাটি হইব রে, আল্লাহর মাঝে আজ মাটির দেহ মাটি হইব রে, আল্লাহ মাফ করো আমায়, 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 আল্লাহ মাফ করো আমায়। জাহাপনা কবির বকুল, আজকের গানটা মিমের জন্য একটু কঠিনই মনে হয়েছিল আমার কাছে, কারণ এ ধরনের গান তো ওর গলায় আমরা শুনিনি, আমার কাছে তো ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। একটা কথা না ভেবে পারতাছি না, আজকে আমাকে বড় ভাই হাতের বেড়ে লয়েছে দাওয়াত দেওয়া, বড় ভাইয়ের জন্য একটা স্ট্যান্ডিং ওভেশন না দিয়ে তো পারি না। যাই হোক মিম, গানের লিরিক কিন্তু খুব ইম্পর্টেন্ট, তুমি যদি একটা লিরিক ঠিক মতো না বলো টোটালি মিনিংটা উল্টে যায়। তুমি যেটা কী করলে সেখানে অন্তরায় মাটি খোয়ে খোয়ে পাথর হয়, খুব ইম্পর্টেন্ট একটা লাইন। কিন্তু এরপরে আরও অ্যালার্ট হতে হবে, এখন সামনে অনেক কঠিন ডাউন। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। মিম, তোমার একটা প্লাস পয়েন্ট হচ্ছে তোমার ভয়েসের যেই টোনাল কোয়ালিটি এই ধরনের গানের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট, এটা একটা প্লাস পয়েন্ট ছিল। আর সুরের ব্যাপারে যেটা আসি, সুর ঠিকঠাক ছিল তো, ওভারঅল ভালো ছিল। থ্যাংক ইউ স্যার। ভালো গাইছো, অসুবিধা নেই। তাই আমি কোয়ার পারি, ইউ গট এ ভেরি স্ট্রং ভয়েস। থ্যাংক ইউ স্যার। এই ভয়েসটাকে মেনটেন করতে হয় কীভাবে, সুর দিয়ে। আর একটু সুর হলে আমি আরও খুশি হতাম। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।